75 ফিট জাতীয় পতাকা কাঁধে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়াতে 50 জন মানুষ সমবেত হয়ে 75 বছরে স্বাধীনতা দিবস উদযাপন করে বিজেপির কর্মসমর্থকেরা। বিজেপি নেতা দেবব্রত পট্টনায়ক সাদ্দাম হোসেনের উপস্থিতিতে দেউলিয়া থেকে পুলসিটা পর্যন্ত এই তেরঙ্গা পদযাত্রা অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেছেন, 75 বছরের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে 75 ফুট তেরঙ্গা পতাকাকে কাঁধে নিয়ে এমন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আজকে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আজকে আমরা
সেই গর্বের স্বাধীনতার দিনগুলি কাটাতে কাটাতে 74 বছর অতিক্রান্ত করে 75তম স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করছি, এমন সময় পালন করছি যে ক্ষেত্রে সেই বীর শহীদদের যে স্বপ্ন ছিল ভারতবর্ষ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে, সেই স্বপ্ন তাদের পূরণ হয়েছে। আজকে ভারত বিশ্ব সংসারে আবার তার শ্রেষ্ঠত্বের আসন ফিরে পেয়েছে। সেই সময়কে সামনে রেখে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দরা সেই 75তম স্বাধীনতা দিবসকে পালন করার জন্য 75 ফুট জাতীয় পতাকা আজকে আমরা তেরঙ্গা যাত্রা আমাদের দেউলিয়ার যে দলীয় কার্যালয় সেখান থেকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা আমাদের পুলসিটা চেতনা ক্লাব সেইখান পর্যন্ত আমরা পদযাত্রা করলাম। আমার নাম দেবব্রত পট্টনায়ক, তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক।